বঙ্গবন্ধু বিপিএলে বল হাতে দেশি বলাররা দাপড় দেখাতে পারলেও ব্যাটসম্যানরা খুব একটা দাপড় দেখাতে পারেনি যে কারণে শীর্ষ রান সংগ্রহকের তালিকাতে সবার উপরে আছে বিদেশি ব্যাটসম্যানের নাম রান সংগ্রহকের তালিকাতে সবার উপরে অবস্থান করছেন সুলেট অরিয়ার্সের অধিনায়ক ডেভিড মালান আট ম্যাচ খেলে তিনশো সাতাত্তর রান সংগ্রহ এই ব্যাটসম্যানের তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন দেশ সেরা ওপেনার ঢাকা প্লাটুনের তামিম ইকবাল সাত ম্যাচে তামিমের রান দুশো তিরানব্বই তালিকার তিনে অবস্থান করছেন আরেক বাংলাদেশি সাত ম্যাচে দুশো রান নিয়ে এই অবস্থানে আছেন চট্টগ্রাম ব্যাটসম্যান কায়েস চতুর্থ অবস্থানে আছেন খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি উৎস সাত ম্যাচে তার রান সংখ্যা দুশো চুয়াত্তর পাঁচে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আরেক ব্যাটসম্যান চাডুই কোয়াল্টন নয় ম্যাচে তারও রান দুশো চুয়াত্তর বলিংয়ে আসরে দাপট দেখানো তরুণ পেসার মেহেদি হাসান রানা ধরে রেখেছেন শীর্ষ স্থান সাত ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই বলার ঝুড়িতে পড়েছেন চোদ্দটি উইকেট দুই উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান রংপুর রেঞ্জার্সের এই বলার আট ম্যাচে স্বীকার করেছেন বারোটি উইকেট সাত ম্যাচে মুস্তাফিজের সমান বারো উইকেট নিয়ে তিনে আছেন খুলনা টাইগার্সের শহীদুল ইসলাম আট ম্যাচে এগারোটি উইকেট নিয়ে চতুর্থ স্থানে আরেক বাংলাদেশের নাম সৌম্য সরকার আর সমান আট ম্যাচে এগারোটি উইকেট নিয়ে শীর্ষ পাঁচে একমাত্র বিদেশি বলার লুইস গিক্রোর গালিব নিউজ টোয়েন্টি ফোর